হ্যালো আই কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমি ঠিক প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা শিখব কিভাবে আপনি বাংলা বাক্য থেকে খুব সহজেই ইংরাজি লিখতে পারেন এবং বলতে পারেন আমরা প্রথমত করব বাংলা থেকে কিভাবে বাংলিশ করবেন আর বাংলিশ যদি আপনি করা বোঝেন তাহলেই আপনি যে কোনো বাংলা বাক্য থেকে আপনি ইংরাজি করতে পারবেন খুব সহজভাবে তা দেরি করে শুরু করে আমরা এখানে বড় বড় চারটে বাক্য এখানে লিখেছি চারটে বাক্যর ভিতর আমরা যদি পড়ি এখানে বর্ষার আকাশে জল ভরা কালো মেঘের আনাগোনা শুরু হয় রাইট এটা কোন সময়কের কথা এবং কোন সময়কের টেন্স বলছে এটা আমাদের প্রথম ফার্স্ট অফ অল বুঝতে হবে একটা বাক্যের ভিতর থাকবে সাবজেক্ট থাকবে ভার থাকবে অবজেক্ট তাহলে আমরা দেখেন প্রথম যে বাক্যটা আমরা পড়ছি পরের বাক্যগুলো পড়বো আমরা বর্ষার আকাশে জল ভরা কালো মেঘে আনাগোনা শুরু হয় জ্ঞানের আলো ছাড়া কুসংস্কারের অন্ধকার দূর হবে না শিক্ষা যদি মানুষকে উদ্ধার না করে তবে সেই শিক্ষা মূল্যহীন দুর্গত মানুষের কান্না দূর করতে এগিয়ে আসায় প্রকৃত মানবতা রাইট এই যে এখানে যে আমি সাইটে বাক্য লিখেছি আমরা প্রথম যে বাক্যটা আছে বাক্যটা আমরা প্রথমত পড়বো এবং বাংলিশ করব এবং বাংলিশ করা করতে পারলেই আমরা ইংরেজিতে রূপান্তরিত রাইট ওকে দেখেন বর্ষার আকাশে বর্ষার আকাশে জল ভরা মানে কি বর্ষার আকাশে আকাশ আকাশে মানে উপরে বর্ষার আকাশে জল ভরা জল ভরা কিসের জল ভরা জল ভরা কালো মেঘের কালো মেঘের জল ভরা কি কালো মেঘের আমাদের প্রথম বের করতে হবে সাবজেক্ট আমরা সাবজেক্ট কিভাবে আমরা বের করব কিভাবে শুরু করব এইটাই প্রথমত আমাদের লাগবে এটার জন্য আমাদের এটা পড়া রাইট কালো মেঘের কালো মেঘের আনাগোনা শুরু হয় আনাগুনা শুরু হয় বর্ষার আকাশে জল ভরা জল কি কালো মেঘের কালো মেঘের কি আনাগুনা আনাগোনা কি শুরু হয় যদি আমরা ভাত শুরু হয় শুরু হয় ভাত যদি শুরু হয় স্টারে শুরু হয় কি শুরু হয় বা বর্ষার আকাশে কি আছে জল ভরা কালো মেঘ রাইট এখন আনাগুনা দেখেন এখানে একটা বর্ষার আকাশে জল ভরা একটা কালো মেঘের আনাগুনা শুরু হয় কিসের আনাগুনা শুরু হয় আমরা যদি প্রশ্ন করি আনাগুনা শুরু হয় এ গুজব শুরু হয় কিসের গুজব শুরু হয় কার কথা শোনা যাচ্ছে কার সম্পর্কে বলা হচ্ছে রাইট তাহলে আনাগুনা শুরু হয় কিসের আনাগুনা শুরু হয় আমরা যদি প্রশ্ন করি কিসের আনাগুনা শুরু হয় তাহলে দেখেন আমরা উত্তর পাচ্ছি কি কালো মেঘের রাইট আমরা কি বললাম কালো মেঘের এই কালো মেঘের আমরা পাচ্ছি হিসাবে আমরা লিখলাম কালো 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 মেঘের কালো মেঘের কে হয়েছে দেখেন কালো মেঘের কালো মেঘের কে কালো মেঘের জল ভরা আনাগুলা না জল ভরা কালো মেঘের জল ভরা কালো মেঘের কি হয় জল ভরা কালো মেঘের কি জল ভরা খেয়াল করেন ভালো করে খেয়াল করেন কালো মেঘের আনাগুনা শুরু হয় কালো মেঘের জল ভরা আনাগোনা শুরু হয় জল জল ভরা তাহলে মানে আমরা লিখবো ভরা তারপরে লিখবো জল ভালো করে খেয়াল করেন কালো মেঘের কালো মেঘের কি আনাগোনা শুরু হয় কিসের আনাগোনা শুরু হয় আমরা প্রশ্ন করলাম উত্তর পড়লাম কি কালো মেঘের কালো মেঘের কি জল ভরা তার মানে কি ভরা জল আমরা লিখবো ভরা জল অল্টারনেট করে লিখবো ভরা ভরা জল ভরা জল কালো মেঘের ভরা জল জল ভরা কালো মেঘের ভরা জল কি হয় কালো মেঘের ভরা জল কি হয় শুরু হয় কালো মেঘের ভরা জল কি হয় শুরু হয় কালো মেঘের ভরা জল শুরু হয় মানে কি দেখেন কালো মেঘের কালো যে মেঘ সেই মেঘের ভরা জল মানে জল ভর্তিছে ভরা জল শুরু হয় জল ভর্তিছে নাই কালো মেঘের ভরা জল মানে মিল 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 রাখতে হবে আপনাকে কালো মেঘের ভরা জল কি হয় শুরু হয় শুরু হয় আমরা লিখলাম শুরু হয় শুরু হয় কালো মেঘের ভরা জল শুরু হয় কি শুরু হয় ভরা জল শুরু হয় কি রকম শুরু হয় আনাগোনা আনাগোনা বর্ষার আকাশে আনাগোনা বর্ষার আকাশে রাইট এরকম হবে আনাগোনা বর্ষার আকাশে এরপরে আনাগোনা 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 কোথায় আনাগোনা শুরু হয় আরে কালো মেঘের বরা জল শুরু হয় আনাগোনা কোথায় বর্ষার আকাশে রাইট বর্ষার আকাশে আমরা লিখলাম বর্ষার আকাশে বর্ষার আমাদের বাংলা বাক্য ছিল কি কি আর বাংলিশ দেখেন ভালো করে খেয়াল করেন এবং বোঝার চেষ্টা করেন এখানে আমাদের প্রথম ছিল লগে এক নম্বরে ছিল লগে এইটা দুই নম্বর ছিল লগে এইটা তিন নম্বর এইটা চার নম্বর এইটা পাঁচ নম্বর লোক এটা ছয় নম্বর এখানে তার মানে কি আমাদের কালো মেঘ এক নম্বর আছে কালো মেঘের জল বরা দুই জল হলো তিন শুরু হয় হলো গে কত চার আনাগুনা হলো গে পাঁচ আনাগুনা পাঁচ বর্ষার আকাশ হলো গে ছয় রাইট এটা আমরা এইভাবে ভাঙতে পারি আমি এটা বোঝার জন্য দিচ্ছি কালো মেঘ মতো প্রথম আমরা নিচ্ছি কালো মেঘ প্রথম ফার্স্ট তারপরে কি আসছে দুই আছে ভরা জল ভরা ভরা তারপরে জল তারপরে কি আছে শুরু চার নম্বর শুরু হয় চার নম্বর শুরু হয় কি হয় আনাগোনা পাঁচ বর্ষার আকাশে ছয় আমি লিখছি একটা প্রথম পরে আমি লিখবো না রাইট ওকে দেখেন এখন আমরা এইটার ইংরাজি করব। কিভাবে ইংরাজি হবে আপনি বোঝার চেষ্টা করেন এই যে আমরা বাংলা বাক্য যেগুলো লিখছি আমি বাংলি যেটা করেছি বাংলার বাংলা শব্দের যে ইংরাজি অর্থ ইংরাজির শব্দ আমরা এখানে লিখবো এই বাংলা যেটা আছে কালো কালোর যে ইংরাজি যে ইংরাজি শব্দ সেটা আমরা এখানে লিখব আমরা এখানে কালো শব্দ ইংরাজি এখানে লিখবো দেখেন কালো ইংরেজি কে কালো ইংরাজি কে ব্ল্যাক 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 অর্থ কালো আমরা লিখলাম ব্ল্যাক অর্থ কালো মেঘের ইংরাজি কে মেঘের ইংরাজি কে বলেন মেঘের ইংরাজি ক্লাউড ক্লাউডস মেঘার ইংরাজি কে মেঘের ইংরাজি ক্লাউড সি এল ও ই ও ডি এস ক্লাউডস রাইট ক্লাউডস মেঘের ইংরাজি ভরা ভরা এটা কিন্তু স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট এটা হলো স্ট্রাকচার ফেল ভরা জল ভরা ভরা মানে কি

এপাই ডবল এল ডবল ডবল এল এল ফিল্ড জল জল উইথ উইথ ওয়াটার রাইট দেখেন কালো মানে ব্ল্যাক মেঘের মানে ক্লাউডস ভরা জল ফিল উইথ ওয়াটার ফিল উইথ ওয়াটার তারপরে কি আছে শুরু হয় শুরুর ইংরেজিকে স্টার্টেড সুরের ইংরেজি কে শুরু হয় বলেন শুরু হয় স্টার্টেড মানে কে এই এ বি টু এই টু বলা মানে আমরা ফিল্ড এই যে ফিল্ড মানে ভরা এই যে ফিল্ড বি টু ফিল্ড 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 এ পাই এল ফিল্ড হলো বি বি ওয়ান আর ফিল্ড ইডি যোগ করছি আমরা ফিল্ড হচ্ছে বি ওয়ান বি টু পাইছি রাইট বি টু পাইছি এখন আমাদের পরের যে বাক্যটা আছে সেটা চলে যাব রাইট তাহলে ফিল্ড মানে বি টু ফিল্ড হলো বি টু ফিল্ড ফিল্ড ওয়েট ওয়াটার জল ভরা ফেল্ড ওয়েট ওয়াটার জল শুরু হয় শুরু হয় মানে স্টার্ট মানে কি স্টার্ট মানে স্টার্ট অর্থ কি স্টার্ট মানে শুরু হয় শুরু মানে শুরু শুরু হয় শুরু হয় মানে কি ভি টু স্টার্ট মানে শুরু স্টার্ট মানে স্টার্ট মানে কি এটা শুরু স্টার্ট মানে শুরু স্টার্ট মানে স্টার্ট মানে শুরু দেখেন শুরু হয় মানে স্টার্ট স্টার্ট মানে শুরু স্টার্টেড স্টার্টেড স্টার্ট মানে স্টার্ট মানে শুরু স্টার্টেড শুরু হয় শুরু হয় স্টার্ট এ ভি টু ভি টু ভি টু স্টার্ট মানে শুরু স্টার্টেড শুরু হয় মানে কি আনাগুনা শুরু হয় তারপরে কি আছে আনাগুনা 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 ইংরেজিকে মুভিং আনাগুনা ইংরেজি মুভিং আনাগুনা ইংরাজিকে মুভিং মোবেং মোবিং মানে আরাগুনা মুভিং মানে কি মুভিং মবিং মানে আরাগুনা মোবিং কোথায় বর্ষার আকাশে বর্ষার আকাশে ইংরেজি কি বর্ষার আকাশে মন চুন তা ইন দ্য মন বর্ষার আকাশে দিলে কি হবে ইন দা মন চুন বর্ষার আকাশে মন মঞ্চন মঞ্চন স্খায় ইন দ্য মঞ্চন স্কায়ে এরকম হবে ইন দা ইন্দা মন সন স্কাই বর্ষার আকাশে ইন্দা মন স্কাই বর্ষার আকাশে দেখেন আমাদের বাক্য ছিল কে বর্ষার আকাশে জল ভরা কালো মেঘের আনাগোনা শুরু হয় আমরা পালাম কি কালো মেঘের জল ভরা কে শুরু হয় কিসের শুরু হয় বর্ষার আকাশে কি শুরু হয় বর্ষার আকাশে কি শুরু হয় কালো মেঘের কালো মেঘের কি হয় অথবা শুরু হয় কি শুরু হয় কালো মেঘের কালো মেঘের কি শুরু হয় জল ভরা জল জল ভরা কালো মেঘের ভরা জল ভরা জল কে শুরু হয় শুরু হয় কোথায় আনাগুনা হয় শুরু হয় কিভাবে মানে গোড় মা আনাগুনা কোথায় বর্ষার কাছে তাহলে বাংলা বাক্য ছিল কি বর্ষার আকাশে জল ভরা কালো মেঘের আনাগুনা শুরু হয় ব্ল্যাক ক্লাউড ফেল উইথ ওয়াটার ইন দা ইন দ্য মঞ্চন স্কাই রাইট মঞ্চন স্কাই নেক্সট আমাদের দেখেন পরে কালো ব্ল্যাক মেঘে ক্লাউড জল ভরা ফেল ওয়েট ওয়াটার শুরু হয় স্টারেট আনাগুনা মুভিং আকাশে মানে অনেক আকাশ বড় আকাশে তাহলে ইন দা মনসুন স্কাই বর্ষার আকাশে না বর্ষার আকাশে বলছে এই জন্য ইন দা প্রিপোজিশন ইন দা দেয়া আছে ইন দা মনসুন স্কাই রাইট ওকে আমরা পরবর্তী বাক্যটা লেখার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি জ্ঞানের আলো ছাড়া কুসংস্কারের অন্ধকার দূর হবে না আর কখন কে কথা অতীতের কথা ভবিষ্যতের কথা অতীত ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলছে ভবিষ্যৎ মানে কি ফিউচার ফিউচারের কথা বলছে জ্ঞানের আলো ছাড়া কুসংস্কার অন্ধকার জ্ঞানের আলো ছাড়া দেখেন জ্ঞানের আলো ছাড়া কুসংস্কার দূর হবে না রাইট জ্ঞানের আলো ছাড়া কুসংস্কারের অন্ধকার দূর হবে না রাইট এই যে যে বাক্যটা এই বাক্যটা আমরা কোথা থেকে কিভাবে আমরা বাংলা শুরু করব এবং লিখব এটা কোন জায়গাতে কোনটা আমরা প্রথম শুরু করব এটাই প্রথম মূল কথা জ্ঞানের আলো ছাড়া জ্ঞানের আলো ছাড়া বোঝার চেষ্টা জ্ঞানের আলো ছাড়া কুসংস্কার অন্ধকার দূর হবে না তাহলে আলো ছাড়া মেনে হলো কি আলো ছাড়া আলো ছাড়া জ্ঞানের কুসংস্কার দূর হবে না রাইট আলো ছাড়া কি অন্ধকার দূর হবে কুসংস্কার অন্ধকার দূর হবে না কুসংস্কার অন্ধকার দূর হবে না তার মানে কি আলো ছাড়া জ্ঞানের আলো ছাড়া রাইট জ্ঞানের আলো ছাড়া আলো আলো ছাড়া আমরা আমরা তাহলে কিভাবে ছাড়া অন্ধকার দূর হবে না কি ছাড়া যদি আমরা বলি অন্ধকার দূর হবে না কি ছাড়া আলো ছাড়া তার মানে কি আমরা লিখতে পারি ছাড়া আলো ছাড়া আলো ছাড়া আলো রাইট ছাড়া আলো ছাড়া আলো কি ছাড়া আলো কি জ্ঞানের ছাড়া আলো কি প্রশ্ন করতে হবে ছাড়া আলো কি ছাড়া আলো কি জ্ঞানের এই জ্ঞানের পর আলো আলো ছাড়া কি দূর হবে অন্ধকার আমরা কি ছাড়া আলো আলো ছাড়া দূর হবে না আর প্রথম হলো গিয়ে আমাদের ছাড়া আলো আসলো এটা ছাড়া আলো ছাড়া আলো ছাড়া কি হবে না জ্ঞানের ছাড়া আলো জ্ঞানের আলো জ্ঞানের আলো কুসংস্কার অন্ধকার দূর হবে না কিসে দূর হবে না আলো ছাড়া আমরা জ্ঞানের আলো ছাড়া তাহলে ছাড়া আলো জ্ঞানের আমরা লিখলাম জ্ঞানের ছাড়া আলো ছাড়া জ্ঞানের রাইট ছাড়া আলো ছাড়া ছাড়া আলো জ্ঞানের জ্ঞানের কি অন্ধকার জ্ঞানের কি কুসংস্কার অন্ধকার দূর হবে না জ্ঞানের ছাড়া আলো ছাড়া আলো জ্ঞানের অন্ধকার জ্ঞানের অন্ধকার পরে আসবে এটা জ্ঞানের কি জ্ঞানের অন্ধকার জ্ঞানের কি জ্ঞানের অন্ধকার দেখেন অন্ধকার অন্ধকার জ্ঞানের অন্ধকার রাইট অন্ধ অন্ধকার অন্ধকার জ্ঞানের অন্ধকার ছাড়া আলো জ্ঞানের অন্ধকার কি কুসংস্কার দূর হবে না কুসংস্কার দূর হবে না মানে কি তারপরে কুসংস্কার আসবে আমাদের এরপরে আসবে কুসংস্কার তাহলে দেখেন ছাড়া আলো জ্ঞানের অন্ধকার কুসংস্কার দূর হবে না রাইট আমাদের এখানে ভালো করে খেয়াল করেন অন্ধকার কুসংস্কার এখন অন্ধকারের পরে কুসংস্কার আমরা নিব কু সং কুসংস্কারের সংস্কারের সংস্কারের কে দূর হবে না তার মানে কি হবে না দূর হবে না দূর এইভাবে হবে না হবে না দূর এটা হলো বাংলিশ আমাদের বাংলিশ কি দাঁড়ালো দেখেন বাংলিশটা ভালো করে খেয়াল করেন আমি আবারও পড়ছি আমি দূরে রাখে দেখেন সারা আলো জ্ঞানের অন্ধকার সারা আলো জ্ঞানের অন্ধকার সারা আলো জ্ঞানের অন্ধকার কুসংস্কার হবে না দূর তার মানে কি উইদাউট দ্য লাইট অফ নলে দ্য ডন উইল নট ডিস রাইট তাহলে ছাড়া ছাড়া ইংরাজি আমাকে দেখেন আমাদের আগে লেখব ছাড়া সারা ইংরেজি কি সারা ইংরেজি উইথআউট উইথ আউট উইথ আউট মানে ছাড়া উইথ লাইট আলো মানে লাইট রাইট উইদ আউট লাইট মানে ছাড়া উইদাউট লাইট ছাড়া তারপর জ্ঞানের র আছে জ্ঞানের র আছে এই জন্য অফ নলেজ নলেজ অফ নলেজ রাইট র আছে র এর জন্য অফ বইছে র র রয়ের এর জন্য অফ নলেজ অন্ধকার অফ নলেজ অন্ধকার অন্ধকারের জন্য কি হবে দা অন্ধকার দা ডার্কনেস দা ডার্ক ডার্কনেস অন্ধকার মানে ডার্ক ডি এ আর কে ডার্ক ডার্কনেস ডার্কনেস কুসংস্কার ডার্কনেস কুসংস্কার তাহলে ছাড়া উইদাউট আলো লাইট জ্ঞানের অফ নলেজ অন্ধকার দা ডার্কনেস তারপরে কি আছে কুসংস্কার আছে অফ অফ কুসংস্কার ইংরেজি কি আছে সুপার স্টেশন কুসংস্কার আছে অফ আমরা অফ সুপার সুপার স্টেশন মানে কুসংস্কার কুসংস্কার ইংরেজি লগে সুপার স্টেশন কুসংস্কার রাইট কোষকেজ করা সুপার স্টেশন কোষকেজ হবে না হবে না জন্য হ হবে না এটা ফিউচারের জন্য উই উইল নট হবে না উইল নট উইল নট হবে না কি হবে না দূর দূরের ইংরেজি কি আছে ডিসা ডিসা পেয়ার ডিসা পেয়ার ডিসা পেয়ার ডিসা পেয়ার ডিসা পেয়ার ডিসা পেয়ার মানে দূর ডিসার মানে দূর তার মানে কি দেখেন জ্ঞানের আলো ছাড়া কো সংস্কার অন্ধকারে দূর হবে না ইংরেজি পলাম উইদাউট লাইট অফ নলেজ উইদাউট লাইট অফ নলেজ উইদাউট লাইট অফ নলেজ দ্য ডার্কনেস ডি এ আর কে ডার্কনেস ডি এ আর কে ডার্কনেস অফ সুপার স্টেশনস হবে না উইল নট রাইট তাহলে দেখেন আমরা জ্ঞানের আলো ছাড়া আলো ছাড়া আলো ছাড়া আলো ছাড়া আলো কি হবে না জ্ঞানের জ্ঞানের কি হবে না অন্ধকার অন্ধকার কি হবে না সংস্কারের কি হবে না হবে না দূর আমরা বাংলা বাক্য ছিল জ্ঞানের আলো ছাড়া কুসংস্কার অন্ধকার দূর হবে না আমরা বাংলিশ বললাম কে ছাড়া আলো জ্ঞানের অন্ধকার কুসংস্কারের হবে না দূর রাইট এটা বাংলায় বাংলিশ বাংলিছি দেখেন আমরা এই বাংলা যে বাংলা যে শব্দ শব্দ ইংরাজি শব্দ আমরা এখানে বসাচ্ছি যে বাংলা যে ছাড়া ইংরেজি কে আমরা সেটাই শুধু বসাচ্ছি ছাড়া আলো লাইট জ্ঞানের নলেজ অফ নলেজ জ্ঞানের অন্ধকার ডার্কনেস দা ডার্কনেস কুসংস্কার অফ অফ রয়জন অফ দিছি আমরা প্রিপোজিশন অফ দিছি রয়জন জন অফ কুসংস্কার সুপার স্টেশনস হবে না উইল নট হবে না উইল নট হবে না উইল নট দূর দিশাপ্যাল রাইট ওকে ফাইন আমরা পর্বতি বাক্যটা লেখা এবং বোদার এবং শেখার চেষ্টা করছি দেখেন পর্বতি বাক্যটা দেখেন শিক্ষা যদি মানুষকে উদার না করে তবে সেই শিক্ষা মূল্যহীন তাহলে শিক্ষা যদি মানুষকে উদার না করে তবে সেই শিক্ষা মূল্যহীন তাহলে কি আমরা যদি আমরা এখানে বলবো শিক্ষা যদি মানুষকে উদার না করে কি করে শিক্ষা যদি মানুষকে উদার না করে তাহলে তবে সেই শিক্ষা অমূল্যহীন আমরা কিভাবে লেখা শুরু করব। কিভাবে আমরা এটা এ নিয়ে আসবো বাক্যটা কীভাবে নিয়ে আসবো কিভাবে শুরু করবো রাইট এইটা লোকে বড় কথা আমরা কিভাবে শুরু করব। যদি দিয়ে যদি কোনো শব্দ বা বাক্য তৈরি হয় সেগুলো আগে যদি আগে আনতে হয় যদি আমরা যদি আগে নিব যদি শিক্ষা যদি শিক্ষা কে যদি শিক্ষা কে মানুষকে উদার না করে যদি শিক্ষা মানুষকে উদার না করে তাহলে আমরা লিখতে পারি যদি শিক্ষা উদার না করে মানুষকে এইভাবে লিখতে পারি আমরা শিক্ষা যদি শিক্ষা যদি শিক্ষাকে না করে উদার মানুষকে অথবা যদি শিক্ষা অথবা দেখেন যদি শিক্ষা যদি শিক্ষা যদি শিক্ষাকে উদার না করে কাকে উদার না করে যদি আমরা বলি মানুষকে উদার না করে কি উদার না করে যদি শিক্ষা শিক্ষা যদি মানুষকে কি না করে শিক্ষা যদি আপনি বোঝার চেষ্টা করেন মানুষকে কি না করে শিক্ষা যদি মানুষকে না করে তাহলে তাহলে দেখেন তাহলে আমাদের প্রথম আসবো যদি শিক্ষা আমরা লিখলাম যদি শিক্ষা শিক্ষা যদি শিক্ষা তারপরে কে মানুষকে না করে যদি শিক্ষা মানুষকে উদাহর না করে তার মানে কি যদি শিক্ষা না করে উদার মানুষকে এইভাবে লিখতে যদি শিক্ষা না করে উদার যদি শিক্ষা না করে উদার যদি শিক্ষা না করে কি না করে উদার উদার যদি শিক্ষা না করে উদার যদি শিক্ষা না করে উদার কাকে উদার না করে মানুষকে মানুষকে আমরা লিখলাম মানুষকে মানুষকে রাইট যা আছে তাই লিখলাম মানুষকে যদি শিক্ষা না করে উদার মানুষকে তবে সেই শিক্ষা অমূল্যহীন তবে সেই শিক্ষা হয় তবে সেই শিক্ষাকে অমূল্যহীন আমরা লিখলাম তবে সেই শিক্ষা অমূল্যহীন মূল্যহীন অমূল্যতা মূল্যহীন মূল্যহীন রাইট এটা হলো বাংলিশ এটা হলো বাংলিশ এটা যেভাবে আছে সেইভাবে আমরা লিখলাম এটা এটা একটা একটা যেভাবে আছে সেইভাবে লিখলাম দেখেন যদি শিক্ষা না করে ওদার মানুষকে তবে সেই শিক্ষা অমূল্যহীন দেখেন আমরা এখানে বাংলা বাক্য ছিল শিক্ষা যদি মানুষকে উদার না করে তবে সেই শিক্ষা অমূল্যহীন আমরা বললাম কি যদি শিক্ষা না করে উদার মানুষকে তবে সেই শিক্ষা অমূল্যহীন রাইট এটা দেখেন আমাদের বাক্য বাক্যটা কি আছে বাক্যটা ছিল শিক্ষা যদি বাক্যটা ছিল আবার একটা দেখেন আমি দেখাচ্ছি বাক্য কি ছিল শিক্ষা যদি শিক্ষা যদি মানুষকে না করে তবে সেই শিক্ষা অমূল্যহীন তাহলে আমরা কিভাবে লিখব দেখেন যদি ইংরেজি কে এফ এফ মানে যদি রাইট এফ মানে যদি শিক্ষা এডুকেশন 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 না করে ডাজ নট মেক না করে ডাজ নট মেক এটা তারপর সিঙ্গেল না ডাজ নট ডাজ নট মেক করে মেক করে মেক মানে করা ডাজ নট মেক না করে ডাজ নট মেক না করে না করে ইংলিশ ডাজ নট মেক যদি শিক্ষা এডুকেশান না করে ডাজ নট মেক না করে ডাজ নট মেক না করে না করে কি ডাস্ট নট মেক না করে এভ যদি এডুকেশন না করে ডাস্ট নট মেক উদার মানুষকে উদার উদার মানুষকে রাইট মানুষকে উদার উদার মানুষকে না মানুষকে উদার এটা হবে অল্টারনেট করতে হবে আমাদের অথবা ঘোরা লেখলে হবে করে মানুষকে উদার মানুষকে উদার এখান দিয়ে মানুষকে এখানে আমরা একটু অল্টারনেট করলাম ওভাবে থাকলেও সমস্যা ছিল না যেটা ছিল যেটা ছিল ওটাও সমস্যা ছিল না কিন্তু আমাদের ছিল মানুষকে মানুষের মানুষ কে উদার আপনি এভাবে লিখতেও পারেন অথবা যেভাবে ছিল ওভাবে লিখলেও সমস্যা ছিল না তার মানে কি শিক্ষা যদি মানুষকে উদার না করে যদি শিক্ষা না করে মানুষকে উদার মানুষকে কাকে উদার এটা মানুষকে উদার 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 মানুষকে আমরা উদার মানুষকে করছিলাম উদার মানুষকে এটা উদার মানুষকে আবার ওভাবে তো সমস্যা ছিল না এডুকেশন যদি এ শিক্ষা এডুকেশন দাজ না করে দাজ নট মেক না করে কে মানুষকে উদার উদার ইংরাজি কে উদার ইংরাজি লেবেরাল তাহলে মানুষ পিপল মানুষকে পিপল পিপল উদার মানে উদার ইংরাজি কে লেবেশন লেবে লেবেরাল রেবেলান মানে উদার লেবেরাল মানে উদার লেবেরাল রেবেলান মানে উদার আর দেখেন যদি এ শিক্ষা এডুকেশন করে না না করে না করে না করে ডাজ নট না করে ডাজ নট না করে ডাজ নট না করে ডাজ নট মেক না করে ডাজ নট মেক না করে মানে ডাজ নট মেক না করে মানুষকে পিপল উদার লেবারেল দেন এখানে একটা কমা দিব আমরা দেন সেই শিক্ষা দেন সেই শিক্ষা কি হবে সেই শিক্ষা দেন এডুকেশন রাইট দেন কি হবে দেন এডুকেশন দেন এডুকেশন ডু এডুকেশন হয় এখানে কিন্তু একটা আমাদের ই দিতে হবে এইখানে একটা আমাকে ভার দিতে হবে এখানে ভাত নাই দেন এডুকেশন হয় মানে ইজ এডুকেশন হয় মূল্যহীন ইজ দিতে হবে ইজ मूल्यहीन माने मूलन माने वाटलेस वाटलेस राइट वाटलेस वाटलेस माने मूल्यहीन ओ आर टी आई ए वाटलेस वाटलेस राइट वाटलेस माने मूल्यहीन वाटलेस मूल्यहीन अरे देखें जो दे शिक्का एजुकेशन না করে দাস নট মেক না করে মানুষ পিপল ওদার ল্যাবারেল ওদার তবে দেন সেই শিক্ষা এডুকেশন হয় ইজ একটা প্রিপোজিশন আমাদের আমাদের একটা সাহায্যকারী ভার নেওয়া লাগছে ইজ এখানে বাট না ইজ দেওয়া লাগছে এডুকেশন ইজ মূল্যহীন মূল্যহীন মানে ওয়ার্ড ওয়ার্ডলেস মূল্যহীন মানে ওয়ার্ড ওয়ার্থলেস ওয়ার্থলেস রাইট তারপরে তোমার বাক্যটা কি আছে দুর্গত মানুষের কান্না দূর করতে এগিয়ে আসায় প্রকৃত মানবতা এই বাক্যে কি কোন কিন্তু কোন এ নাই এখানে দেখেন দুর্গত মানুষের কান্না দূর করতে এগিয়ে আসা প্রকৃত মানবতা মানে কি দুর্গত দুর্গত মানুষের এগিয়ে আসা তার মানে কি কারা দুর্গত মানুষের কান্না দূর করতে দুর্গত মানুষের কান্না দূর করতে ভালো করে খেয়াল করেন দুর্গত মানুষের কান্না দূর করতে এগিয়ে আসায় প্রকৃত মানবতা তার মানে এগিয়ে আসায় কি কাদের মানুষের কান্না মানুষের দুর্গত মানুষের কান্না দূর করতে এগিয়ে আসায় প্রকৃত মানবতা কি এগিয়ে আসায় কি প্রকৃত মানবতা এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা নাই তার মানে কি এখানে আমাদের নিতে হবে ইহাই দেখেন দুর্গত মানুষের কান্না দূর করতে এগিয়ে আসায় প্রকৃত মানবতা তার মানে ইহাই ইহা হয় প্রকৃত মানবতা এইভাবে এটা ইদা আসবে আমরা ভাবে না লিখে আমরা লিখবো অন্যভাবেই আমরা লিখবো কি আসা প্রকৃত প্রকৃত মানবতা প্রকৃত মানবতা প্রথমে আমাদের নিব মানবতা 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 প্রকৃত প্রকৃত কিসের এটা আমাকে প্রশ্ন করতে প্রকৃত মানবতা প্রকৃত মানবতা কিসের আমরা এটা লিখলাম এখানে কিন্তু ভার্ব নাই এবং সাবজেক্টও নাই আমরা লিখতেছি যেভাবে বাংলা আছে যেভাবে বাংলা বাক্যগুলো লিখা আছে এটাকে জাস্ট আমরা কিভাবে প্রথম কোনটা কার পরে কোনটা মিশবে সেই অনুযায়ী আমরা এখানে সাজানোর চেষ্টা করছি রাইট মানবতা মানবতা কি প্রকৃত মানবতা কি আশাই আশাই মানবতা মানবতা কি দেখেন মিল কার সাথে আছে প্রবৃত্ত মানবতা আশাই এগিয়ে দূর করতে কান্না দুর্গত মানুষের প্রকৃত মানবতা আশাই তারপরে কি আশাই আমরা লিখলাম আগে আশাই আশায় এগিয়ে এগিয়ে আশায় এগিয়ে কি দেখেন আমরা পালাম প্রকৃত মানবতা প্রকৃত মানবতা কি প্রকৃত মানবতা আশাই কি এগিয়ে এগিয়ে কি এগিয়ে দূর করতে কি দূর করতে প্রকৃত মানবতা আশায় এগিয়ে কি করতে দূর করতে রাইট প্রকৃত মানবতা আশায় এগিয়ে দূর করতে আমরা লিখলাম দূর করতে দূর করতে কে দূর করতে কে দূর করতে এগিয়ে আসবে প্রকৃত মানবতা আশায় এগিয়ে দূর করতে কি দূর করতে কি দূর করতে কান্না কান্না আমরা লিখলাম কান্না কান্না রাইট কান্না কাদের কান্না দুর্গত মানুষের আমরা লিখলাম দূরগত দুর্গত মানুষের রাইট এটা হলো বাংলিশ দুর্গত মানুষের রাইট দেখেন তাহলে কি দাঁড়ালো দুর্গত মানুষের কান্না দূর করতে এগিয়ে আসায় প্রকৃত মানবতা আমরা বাংলিশ বললাম কি প্রকৃত মানবতা আশায় এগিয়ে দূর করতে কান্না দুর্গত মানুষের মানে ইহা হয় ইহা হয় প্রকৃত মানুষের আশায় এখানে এখানে দিতে আমরা এই দেখেন ইহা হয় ইহা হয় দেখেন মিল হয় কিভাবে ইহা হয় এইভাবে আমাকে ইহা হয় প্রকৃত মানুষের ইহা হয় প্রকৃত মানবতা আশায় গিয়ে দূর করতে কান্না দুর্গত এটা ইহা মানুষের আমাদের ইহা হয় ইহা হয় এটা আমরা ইংরাজিতে বাংলায় বসাতেও পারে নাও বসাতে কিন্তু আমরা যখন ইংরাজি লিখবো তখন আমাদের এটা লিখতে হবে রাইট দেখেন এখন আমরা এইটার ইংরাজি লিখব এই যে বাংলা যে বাক্য আমরা লিখেছি এই বাংলা বাক্য থেকে কিভাবে এইটার আমি ইংরাজি লিখবেন এই ইংরাজিটাই মেন আপনার ইংরাজিটাই মেন এই বাংলা যে অর্থ এই বাংলা অর্থর ইংরাজি অর্থ আমরা করবো ইংরাজি অর্থ আমরা করবো দেখেন ইহা আছে ইহা ইহা মানে ইহার ইংরাজি কে দেখেন ইহার ইংরাজি হলো গে এট এট অর্থ ইহা হয় মানে ইজ ইট ইজ প্রকৃত প্রকৃত মানবতা প্রকৃত মানবতা কি ট্রু প্রকৃত মানে ট্রু ট্রু মানে সত্যি না ট্রু 휴머니টি ট্রু 휴머니টি প্রকৃত মানে প্রকৃত মানবতা মানে কি ট্রু 휴머니টি ট্রু 휴머니টি 휴머니টি ট্রু ট্রু হে নীতি 휴머니টি রাইট 휴머니টি তাহলে ইহা ইট হোয়াই ইজ প্রকৃত মানবতা ট্রো হিউমানিটি ট্রো হিউমানিটি আশা টু কাম আশা 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 কি ট্রো আশা মানে ট্রো প্রিপোশন টু দিলাম কাম আশা টু কাম এগিয়ে এগিয়ে ইংরেজি কি এগিয়ে এগিয়ে ফরওয়ার্ড এগিয়ে মানে ফর এগিয়ে মানে কি ফরওয়ার্ড ফরওয়ার্ড এগিয়ে ইংরেজি ফর ওয়ার্ডস ফরওয়ার্ডস এগে মানে ফর ফরওয়ার্ডস এপো আর ডাব্লু আর ডি ফর এগিয়ে রাইট ফরওয়ার্ড এগিয়ে কি করতে দূর করতে দূর করতে তো রিমুভ দূর করতে মানে টো দূর করতে মানে টু রিমুভ টো কি হবে টু রিমুভ টু রিমুভ দূর করতে টো রিমুভ রিমুভ এ রিমুভ টু রিমুভ তার কি ইয়া হয় এট ইয়া ইয়া মানে এট হয় মানে এজ প্রকৃত মানবতা ট্রু হিউমিনিটি আশাই টু খাম আশাই এগিয়ে এগিয়ে ফর ওয়ার্ডস এগিয়ে দূর করতে টু রিমুভ দূর করতে মানে টু রিমুভ দূর করতে মানে রিমুভ টু রিমুভ রিমুভ মানে দূর করা রিমুভ মানে দূর করা দূর করতে কি কান্না কান্নার ইংরেজি কান্না ক্রেস 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 অফ কান্না দুর্গত মানুষের কান্না দুর্গত মানুষের মানে দুর্গত ইংরেজি কি হবে আমরা এখানে লেখি কান্না কান্না ক্যাস অর্থ কান্না কান্না তারপরে কি আছে দুর্গত মানুষের দুর্গত মানুষের ইংরেজি কি হবে দুর্গত মানুষের কি হবে দুর্গত মানুষের দুর্গত মানুষের দুর্গত মানুষের হবে তাহলে দুর্গত মানুষের ইংরেজি কি হবে ডিস্টার্ব ডিস্টার্ব দুর্গত মানে রাইট ডিস্টার্ব পিপল ডিস্টার্ব দুর্গত ডিস্ট্রাব ডিস্টার্ব পিপল দুর্গত মানুষের রাইট এখানে দেখেন এট মানে ইহা হয় হয় মানে ইজ প্রকৃত মানবতা এগিয়ে ফরওয়ার্ড দূর করতে টু রিমুভ দূর করতে টু রিমুভ দূর করতে টু রিমুভ কান্না ক্রাইস দুর্গত ডিস্টার্ব ডিস্টার্ব পিপল দুর্গত মানুষের ডিস্টার্ব পিপল তাহলে দেখেন আমাদের বাংলা বাক্য ছিল দুর্গত মানুষের কান্না দূর করতে এগিয়ে আসা প্রকৃত মানুষ মানবতা ইংরাজি হচ্ছে ইট ইস ট্রো হিউম্যানিটি টু ফর ফরওয়ার্ড টু রিমুভ ক্রাইস পিপল তা আমরা যদি আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও হ্যাঁ যদি আমার ক্লাস এবং ক্লাস সিস্টেম যদি আপনার কাছে একটু দেখে ভালো লেগে থাকে দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করার জন্য অবশ্যই আপনার ভালো মন্দ বলার অধিকার আপনার অবশ্যই আছে আপনি ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন আপনি অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি